হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটা বিষয়ে কথা বলবো। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো খোলার পরে অনেকগুলা গ্রুপ দেখলাম, ফ্রি সাবস্ক্রাইব ভার্সেস সাবস্ক্রাইব, ফ্রি ওয়াচ টাইম, ফ্রি অমুক, ফ্রি লাইক, ফ্রি ভিউ, ফ্রি হ্যান, ফ্রি দেন। ও মা, গ্রুপে ঢোকার পর দেখি সবাই সেল সেল সেল, 100 টাকায় 100 সাবস্ক্রাইব, 200 টাকায় 200। আরে ভাই, তোরা যদি সেলই করবি তাহলে গ্রুপের নাম দিতি যে ইউটিউব সাবস্ক্রাইব সেল, ওয়াচ টাইম সেল, না দিয়ে নাম দিয়ে রাখছেন কি আপনারা ফ্রি ইউটিউব, ইউটিউব সাবস্ক্রাইব, তারপরে ফ্রি ওয়াচ টাইম, 2 দিনে মনিটাইজ করে ফেলেন চ্যানেল, 10 থেকে 15 দিনে চ্যানেল মনিটাইজ করেন, চ্যানেল মনিটাইজেশন প্যাকেজ এত, তারপরে হচ্ছে কি নন ড্রপ সাবস্ক্রাইবার, আপনাদের 1000টা আপনারা হচ্ছে মেইল খুলবেন, 1000টা মেইল দিয়ে জাস্ট শুধু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও তো দেখবেনই না, এবং ওই জিমেইল যে কই চলে যাবে, ওই যে ওই মেইল দিয়ে আবার ওই আইডি দিয়ে আর কেউ ওই ভিডিওটা দেখবে কি না, আর হচ্ছে ভিডিও না দেখার পরে চ্যানেলের কি হবে সেগুলো নিয়ে তো আপনাদের কোনো চিন্তা নাই। আপনারা শুধু কি আছেন সেল করা নিয়ে, 1000 সাবস্ক্রাইব সেল করলেন, 4000 টাইম ওয়াচ টাইম হচ্ছে 4000 ঘন্টা দিয়ে দিলেন, একবার চ্যানেল মনিটাইজ হইলো বা হইলো না সেটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই ভাই। তাইলে অযথা মানে কেন মানুষদেরকে এরকম হয়রানি করতেছেন? যদি ফ্রি হয় তাহলে আপনারা সেলই করেন, তাহলে হচ্ছে গ্রুপের নাম কেন দিছেন যে হচ্ছে ফ্রি সাবস্ক্রাইব ভার্সেস ফ্রি, ফ্রি ওয়াচ টাইম ভার্সেস ফ্রি, কেন কেন ভাই, সমস্যা কি? মানে সত্যি কথা বলতে সমস্যা ও আচ্ছা, ফ্রি সাবস্ক্রাইব গ্রুপ, ফ্রি ওয়াচ টাইম গ্রুপ, এগুলো দেখলেই তো মানুষ জয়েন করবে, জয়েন করবে, ঝাপায় ঝাপায় জয়েন করবে। আমরা তো বাঙালি ভাই, ফ্রি ফ্রি সাবস্ক্রাইব পাবো, আল্লাহর ফ্রি ওয়াচ টাইম পাবো, তাতে দেখি তাড়াতাড়ি দেখি। তারপর যখন জয়েন করে, জয়েন করার পর যখন দেখে যে সবাই সেল করতেছে সেল করতেছে, তারপর তো নিউ ইউটিউবারদের মাথায় হাত, হায় রে কিসের আশায় আসলাম আর কি পাইলাম, এই হইল অবস্থা। তা আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম না, কিন্তু এতগুলা গ্রুপে জয়েন করার পর মানে পাইলাম না। কিছু কিছু লোক আছে যে সাবস ভার্সেস সাব নেই, তারা শুধু পোস্ট দিবে, সাবস ভার্সেস সাবস নিতে চাইলে তারা শুধু পোস্ট দিবে যে হচ্ছে সাবস ভার্সেস সাবস করতে চাইলে কাম ইনবক্স। তারপরে কি হবে, তাদেরকে যখন আপনি ইনবক্স করবেন, ইনবক্সে কোনো রিপ্লাই দিবে না, আবার তাদের পোস্টে যায় যখন কমেন্ট করবেন, ইনবক্স মি, ইনবক্স মি, ইনবক্স মি করতে করতে চিল্লাইতে চিল্লাইতে আপনার গলা শুকায় যাবে, কিন্তু তারা ইনবক্স করবে না। আরে ভাই, যদি ইনবক্স নাই করবি তাহলে এরকম পোস্ট কেন দিলি? আবার কেউ কেউ এরকম হচ্ছে পোস্ট দেয় যে ড্রপ ইউর লিঙ্ক, তারপর হচ্ছে ড্রপ ইউর লিঙ্ক, আমি আপনার চ্যানেলটাকে পুরা বিশ্বব্যাপী হচ্ছে প্রমোট করে দিব। এখন সবাই তো ভাবে যে মনে হয় ফ্রিতে দিবে, তারপর যখনই আপনি ইনবক্সে নক দিবেন তখনই দেখবেন যে তারা সেলার, তারা সেল করতে আসছে, তারা বলবে 1000 সাবস্ক্রাইবে এত টাকা, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এত টাকা আপনার চ্যানেল মনিটাইজ হবে, অমুক তমুক। ঠিক আছে, যাই হোক, তারপরেও যখন ধরেন নিল, যাদের টাকা আছে তা তো নিবে, তারা নিয়ে ওয়াচ টাইম নিল, সাবস্ক্রাইবার নিল, মনিটাইজ নিল, আর যাদের টাকা নেই তারা কি করবে? তারা তো ফ্রি খুঁজবে, তাই না? আমার মতো যারা গরিব ফকির ভাত খায় তারা তো ফ্রি খুঁজবে, তারা তো আর টাকা দিয়ে কিনতে যাবে না। তাহলে টাকা দিয়ে যদি সেল করেন সেই গ্রুপের নাম দিবেন যে হ্যাঁ এটা সেল গ্রুপ, এখানে ইউটিউবার, ইউটিউব সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম সেল দেওয়া হয়, আর যেগুলো ফ্রি দিবেন সেগুলো দয়া করে ফ্রি লিখে দিবেন, তাইলেই তো হয়। তাইলে তো মানুষকে হয়রানি করতে হয় না, গ্রুপে হচ্ছে জয়েন করতে হয় না, 100টা গ্রুপে জয়েন করো, 100টা গ্রুপের নোটিফিকেশন পাও, কত যে প্যারা সেটা, আর সেটা আপনারা কি বুঝবেন? আপনাদের তো সারাদিন মানে কি বলবো, এগুলাই কাজ, তো আপনাদের কাছে তো প্যারা লাগবে না। কিন্তু যারা নতুন নতুন চ্যানেল খুলে
তাদের জন্য যে মানে এই জিনিসটা কতটা প্যারাদায়ক সেটা তারাই বোঝে। সো গাইস মানে আর কিছু বলার নাই, এতটুকুই বললাম। তো আমার ভিডিও বা যাই হোক আমাকে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ জোর করে ধরে ধরে এনে আসলে কাউকে সাবস্ক্রাইব করাইলে সে থাকবে না, সে একদিন আমাকে আনসাবস্ক্রাইব করে দিতেও পারে। তো আপনি আপনারা যদি আমাকে ভালোবেসে অথবা আমার ভিডিও ভালো লাগে দেখে সাবস্ক্রাইব করেন এবং পরবর্তীতে আমার ভিডিওগুলো আবার দেখেন বা দেখতে ইচ্ছে হয় বা আমার ভিডিওর আশায় থাকেন যে হ্যাঁ আপু কবে ভিডিও দিবে, তাহলে হচ্ছে আমি মানে তাহলে আমি হচ্ছে মানে অরিজিনালি হচ্ছে আমি শাইন করতে পারবো, এছাড়া আসলে সম্ভব না। বাট তারপরেও ভিডিও আপলোড দিচ্ছি, এখন কে দেখবে কে দেখবে না সেটা তার ব্যাপার, জোর করে তো আর আমি কাউকে ভিডিও দেখাতে পারবো না। সো গাইস আপনারা অনেক ভালো, অনেক হেল্পফুল, অনেকেই অনেক হেল্প করেন, অনেকেই অনেক কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, সো সেই জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার ভিডিও ভালো লাগলে আমার যেহেতু নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।